পশু কুরবানি দ্বারা। নাটকটির নাম খোয়াবে সাহদার। রোজার মধ্যে সবে অনেক কষ্ট করে রিহার্সাল করছি, আর আমি কোরাস চরিত্র অভিনয় করছি। নাটকটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে নির্মাণ করা হয়েছে। আমি এই নাটকে সালামত হোসেনের ক্যারেক্টারে অভিনয় করছি। অভিনয় করে আমার খুব ভালো লাগছে এবং আমি নাটকের সঙ্গেই থাকতে চাই। নাটকটি রিহার্সাল করে খুব ভালো লাগছে। সোজা আমরা পাঁচজনের পাশে নামিয়ে দিচ্ছি। একটা সম্পূর্ণ ভিন্ন রকম ভাবনা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম। অনেক বিষয়ে কাজ করা হচ্ছে, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটি নাটক করবার ইচ্ছে অনেকদিন ছিল। বলা যেতে পারে খোয়াবে সাহদাত তার একটি ফল। আমার খুব ভালো লাগছে, কারণ আমি আমার তার তৃতীয়তম নাটক। এবারে নাটক 20তম প্রযোজনা। আমাকে খুব ভালো লাগতেছে, আমি এইবারে দ্বিতীয়বারের মতো মঞ্চে উঠছি। আমি তার তুষ্টি লাভের জন্য রেডি। তাহলে আমি চৌপাশ নাট্যাঞ্চলের প্রাথমিক সদস্য, খুবই নতুন। তারপরেও চৌপাশ নাট্যাঞ্চলের 20তম প্রযোজনা খোয়াবে সাহাদাত নাটকটিতে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন রাজা ফকির, তার জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং এমন একটি ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টার, বাদশার মতো ক্যারেক্টার পেয়েছি, তার জন্য আমি খুবই আনন্দিত। বরাবরই নাটক লিখতে গিয়ে নানা রকম সমস্যা হয়, ভালো লাগে সমস্যাগুলো মুখোমুখি হতে। এবার বোধহয় একটু বেশি সমস্যা হয়েছে। অন্তত ছোটদেরকে প্রাধান্য দিয়ে একটি নাটক ভাবনা চিন্তা করেছিলাম, সেটি ফলাফল আমরা দেখতে পাই। খোয়াবে সাহদাত নাম ভূমিকায় অভিনয় করছি আমি, রাজা ফকির। এটি একটি আমার জন্য বড় পাওয়া, প্রতি চৌপাশে একটি নাম ভূমিকা অভিনয় করা। এরপর যারা অভিনয় করছে দলের ছেলে মেয়ে যারা আছে, এদের পরিশ্রমের শেষ নেই। আমি চৌপাশের একজন নাট্যকর্মী, একজন সভাপতি হিসেবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এরকম সোলজার পেলে খোয়াবে সাহাদতের মতো হাজার হাজার নাটক বানানো যায়। আমি হাবিবা চৌপাশে। আমি যখন প্রথম কাজ করতে আসি তার কিছুদিন পরে আমার রাজশাহী ইউনিভার্সিটিতে নাট্যকলা বিভাগে পড়ার সুযোগ হয়, যার কারণে চৌপাশে ছিলাম কিন্তু কখনো অভিনয় করা হয়নি মঞ্চে। এইবার সৌভাগ্যবশত আমার দীর্ঘদিন ছুটির কারণে অভিনয় করার সুযোগ পেয়েছি। এবং এইবার তুমি তোমার সেই কণ্ঠস্বরকে ঈদে আপনাদের আমন্ত্রণ থাকবে চৌপাশ নাট্যাঞ্চলে এসে
খোয়াবে শাহাদত দেখুন থিয়েটার নাটক। ধন্যবাদ সকলকে, আসুন খোয়াবে শাহাদতে নিমন্ত্রণ।